দেখতে অনেকটাই কুকুরের মতো, তবে লেজটা ক্যাঙ্গারুর। অস্ট্রেলিয়ার নানা গুহাচিত্রে ও পাথরের গায়ে আঁকা ছবিতে প্রথম এই প্রাণীর ছবি আবিষ্কৃত হয়। পরে গবেষণা করে জানা যায় এদের আদি বাসস্থান ছিল অস্ট্রেলিয়ার নিউগিনিতে। পরে এরা তাসমানিয়ার দিকে চলে যায়। এদের তাই তাসমানিয়ান বাঘও বলা হয়ে থাকে। প্রায় 4-6 ফুট লম্বা তাসমানিয়ান বাঘকে অনেকে হায়নার সঙ্গে তুলনা করেন। 1930 সালের দিকে মাওবানায় সবশেষ এই প্রাণীটির দেখা মেলে। তখন এক কৃষকের চোখে পড়ে থাইলাসিন। তাকে রক্ষা তো দূরে থাক, দেখার সাথে সাথেই নাকি প্রাণীটিকে মেরে ফেলা হয়। এরা ছাড়াও অনেক বিচিত্র প্রাণী হারিয়ে গেছে পৃথিবী থেকে, যেমন কুয়াগা, আইরিশ হরিণ, নীল তিমির, সোনালি ব্যাং সহ আরো অনেক প্রাণী। বিজ্ঞানীদের হিসেবে জীবিত প্রাণীর তুলনায় বিলুপ্ত প্রাণীর সংখ্যাই নাকি বেশি, আর তার জন্য অনেকাংশে দায়ী আমরাই। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।